বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ক্লাব লাইসেন্সিং এর শর্ত পূরণের জন্য ক্লাবের মহিলা দল থাকা বাধ্যতামূলক বলে জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সচিব কুশল দাস বলেছেন, প্রত্যেক ক্লাবের মহিলা ফুটবল দল থাকতেই হবে। ক্লাব লাইসেন্সিং এর জন্য যা এবার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 17 মেয়েদের বিশ্বকাপ। ফেডারেশন সচিব আরো বলেছেন, মেয়েদের ফুটবলের গুরুত্ব আশা করি ক্লাবগুলো এখন উপলব্ধি করতে পারবে। অপেক্ষার অবসান, ইস্ট বেঙ্গলকে ক্রীড়া সত্ত্বেও ফিরিয়ে দিল লগ্নিকারী সংস্থা। এই সংস্থার সঙ্গে বিচ্ছেদ কার্যত সম্পূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আইএসএল এর খেলার প্রস্তুতি আরো জোর কদমে শুরু করে দিলেন ইস্ট বেঙ্গল কর্তারা। কার্যকরী কমিটি বৈঠক করে এএফসি ক্লাব লাইসেন্সিং এর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে লাল হলুদ শিবিরে। ক্রীড়া সত্ত্ব ফেরত পাওয়ার পরই চর্চা শুরু হয়ে গিয়েছে ইস্ট বেঙ্গলের নতুন স্পন্সর কে হবে তা নিয়ে। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সভার পরে বলেছিলেন, স্পোর্টিং রাইটস পেয়ে গিয়েছি, বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের কথাবার্তাও চলছে, এখনো চূড়ান্ত কিছু হয়নি, মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন, নিশ্চয়ই ভালো কিছু ব্যবস্থাই হবে, আইএসএল ইস্ট বেঙ্গল খেলবে। শেখ সাহিল মোহনবাগানের অন্যতম ফুটবলার, শুধু তাই নয় গতবার আই লিগ জয়ের অন্যতম কারিগরি ছিলেন 18 বছরের এই তরুণ তুর্কি। এবারই সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল, আর শুধু অবতীর্ণ হওয়াই নয়, একেবারে 54% নাম্বার পেয়ে সসম্মানে পাশও করেছে সে। খেলার খেলা তরফ থেকে তার জন্য রইল একরাশ শুভেচ্ছা। পাশে খুবই ভালো লাগছে, তো এটা সহজ ছিল না, কারণ যে সময় আমার এক্সাম ছিল সে সময় আই লিগও চলছিল, তো সেই জন্য এটা খুবই টাফ ছিল। তো আজকে খুব ভালো লাগছে পাশ হয়ে, তার কারণ হচ্ছে যে একসাথে খেলাধুলার পাশে পড়াশোনাটাই হবে ধরে রেখে চালিয়ে যেতে পেরেছি, তো সেই জন্য আজকে খুবই ভালো লাগছে। তো দেখা যাক ভবিষ্যতে, আমি চেষ্টা করবো এরকমভাবে পড়াশোনাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক তারপর কী হয়। ক্রিকেটের ডায়েরি, রাহুল জন্ত্রীর পর আরো এক ইস্তফা জমা পড়লো বিসিসিআই দপ্তরে। দিন কয়েক আগে বিসিসিআই সিইও পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল জোহরি, এবার আরো এক ইস্তফা জমা পড়লো বিসিসিআই দপ্তরে। বোর্ডের জেনারেল ম্যানেজার পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। 2017 সালের শেষ দিক থেকে সাবা করিম বোর্ডের এই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন। ভারতীয় বোর্ডের অ্যাপিক্স কাউন্সিলের একটার পর একটা মিটিং হয়ে গেল ক্রিকেটারদের সংগঠনের দাবি দাওয়া নিয়ে, কোনো আলোচনা না হয় ক্ষুব্ধ ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক মালহোত্রা। লোধা কমিটির সুপারিশে সুপ্রিম কোর্টের নির্দেশেই তৈরি হয়েছিল আইসিএ। তিনি বলেছেন, বুঝতে পারছি না অ্যাপেক্স কাউন্সিলে কেন আইসিএ দাবিগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, দিনের পর দিন দাবিগুলো জানাচ্ছি কিন্তু বোর্ড কিছুই করছে না। এই নিয়ে জল্পনা চলছিলই, অবশেষে ছবিটা পরিষ্কার হলো অনেকটাই। এদিন বিসিসিআই বৈঠকে ঠিক হয় আইসিসি চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিলে অক্টোবর নভেম্বরে বসবে আইপিএল এর আসর, তবে ভারতে নয়, ফের বিদেশের মাটিতে হবে এই টুর্নামেন্ট। বৈঠকে বোর্ড আধিকারিকরা অন্য পথেই হাঁটলেন, সব ঠিকঠাক থাকলে এবারের ভেন্যু হিসেবে আরব আমিরশাহিকে বেছে নিচ্ছে বোর্ড। বিশ্বকাপ বাতিল হচ্ছে ধরে নিয়ে নিজেদের মতো করে মেগা টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে ফেলেছে বিসিসিআই, তৈরি হচ্ছে নীল নকশাও, একটা সম্ভাব্য সূচিও তৈরি করে ফেলেছে ভারতীয় বোর্ড, আর সেখানেই যত গোলযোগ। বিসিসিআই তৈরি সূচি আবার সম্প্রচারকারী সংস্থার পছন্দই হচ্ছে না। শোনা যাচ্ছে সব দিক বিবেচনা করেই আগামী 26 নভেম্বর থেকে আইপিএল শুরুর পরিকল্পনা করছে বোর্ড। টুর্নামেন্ট চলার কথা আগামী 8 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 44 দিনে গোটা টুর্নামেন্ট শেষ করতে চাইছে বিসিসিআই। সেখানেই আপত্তি জানিয়েছে এই সংস্থা, কারণ 44 দিনে টুর্নামেন্ট শুরুর অর্থ একদিনে জোড়া জোড়া ম্যাচ গড়ার সম্ভাবনা বেশি, যা কিনা টিআরপি কমিয়ে দেয়, সেই জন্য তারা চাইছে ডবল হেডার কমাতে। তাছাড়া 8 নভেম্বর টুর্নামেন্ট শেষ হচ্ছে, তার সপ্তাহখানেক বাদেই দিওয়ালি, এই টিভি সংস্থা চাইছে টুর্নামেন্ট দিওয়ালি পর্যন্ত চালিয়ে যেতে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের, ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733, 9903019733। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-1 হারিয়ে এফএ কাপের ফাইনালে আর্সেনালের মুখোমুখি চেলসি। একদিন দুরন্ত ছন্দেই ছিলেন রেড ডেভিলসরা, চেলসিকে 3 বার হারিয়ে তারা সেমিফাইনালে খেলতে নামে, কিন্তু ওয়েগুনার সোলজারের দলকে কার্যত একাই দায়িত্ব নিয়ে হারিয়ে দিলেন দাভিদ দাহিয়া। চেলসির প্রথম দুটি গোল অলিভিয়ার জিরু এবং ম্যাসন মাউন্টের, দুটি গোলই হয় দাহিয়ার অবিশ্বাস্য ফুলে। তৃতীয় গোলটার ক্ষেত্রে ম্যাসনের অতি নিরীহ শট ম্যানিউ গোলরক্ষকের হাতে গালে লেগে জালে জড়িয়ে যায়। বার্সেলোনাকে জয়ের স্মরণে ফেরানোর দিনই সপ্তম সোনার বুট পিচিচি ট্রফি জেতা কার্যত নিশ্চিত করে ফেললেন লিওনেল মেসি।
সেই সঙ্গে গড়ে তুললেন নতুন কীর্তিও। আনসু ফাতিকে দিয়ে গোল করিয়ে ভেঙে ফেলেন 2008-09 মৌসুমে করা তার প্রাক্তন সতীর্থ জাভি হার্নান্দেজের সহায়তার রেকর্ড। লা লিগায় এক মৌসুমে 20টি গোল সহায়তার মর্জি ছিল এতদিন জাভির দখলে, মেসি তা আগেই স্পর্শ করেছিলেন। এদিন ফাতিকে 21তম গোলের পাস দিয়ে টপকে গেলেন জাভিকে। লা লিগায় আগের তিনটি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি। অবিশ্বাস্য, এফএ কাপ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে আর্সেনাল। পেপ গার্দিওলার দলকে এফএ কাপ থেকে ছিটকে দিলেন পিয়ের এমরে অ্যাবোমেইং। তার জন্য গোলে ফাইনালের রাস্তা নিশ্চিত করে আর্সেনাল। 2017 সালের পরে এই প্রথম এফএ কাপ ফাইনালে আর্সেনাল। গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটিকে এইভাবেই চূর্ণ করবে আর্সেনাল তা অনেকেই ভাবতে পারেনি। গত বছর গানার্স ম্যানেজার মিকেল আর্টেটা ম্যানচেস্টার সিটিতে পেপ গুয়ার্দিওলার সহকারী ছিলেন। শুধু প্রতি আক্রমণের কৌশল কাজে লাগিয়ে আর্টেটা টেক্কা দেন তার গুরু গুয়ার্দিওলাকে। অন্যদিকে ইপিএল এ টটেনহ্যাম 3-0 গোলে হারিয়ে দিল লেস্টার সিটিকে। প্রথমেই জোড়া গোল করেন হ্যারি কেন, অন্য গোলটি আত্মঘাতী। এই জয়ে টটেনহ্যাম 6 নম্বরে উঠে এলো। 5 বছর পরে নিজের পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরলেন ইকের ক্যাসিয়াস। আগামী দিনে তিনি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। 39 বছরের ক্যাসিয়াস গত বছর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তবে এখন তিনি সুস্থ। এখানে আসার আগে কোচ হিসেবে এফসি পোর্তোকে লিগ চ্যাম্পিয়ন করিয়ে এসেছেন। করোনার কবল গেছে, একের পর এক টুর্নামেন্ট স্থগিত হয়ে যাচ্ছে। ভাইরাসের ধাক্কায় এর আগে জুলাইয়ে হতে চলা টোকিও অলিম্পিক স্থগিত করা হয়, টুর্নামেন্ট 1 বছর পিছিয়েও দেওয়া হয়েছে। এবার কোভিড-19 ভাইরাসের ধাক্কায় যুব অলিম্পিক্সের আসর 4 বছরের জন্য পিছিয়ে দেওয়া হলো। 2022 সালে সেনেগালের ডাকারে যুব অলিম্পিকের আসর বসার কথা ছিল, কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি তোমাস বাক যুব অলিম্পিক পিছিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। টুর্নামেন্টটি নতুন করে 2026 সালে আয়োজন করা হবে। 1-2 বছর নয়, ভাইরাসের ধাক্কায় টুর্নামেন্টটি একেবারে 4 বছর পিছিয়ে দেওয়া হলো। দীর্ঘ 16 বছর পরে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে লিডস ইউনাইটেড। ওয়েস্ট ব্রমউইচকে 2-1 গোলে হারানোর পরেই পরের মৌসুমে ইপিএল খেলা নিশ্চিত হয়ে গেল মার্সেলো বিয়েলসার দলের, যা নিয়ে উৎসবে মেতেছেন সমর্থকরা। লেজেন্ডস অফ চেস শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে। প্রথম দিনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ খেলবেন রাশিয়ার পিটার সিমলারের বিরুদ্ধে। আনন্দ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন, ভ্লাদিমির ক্রামনিক, পেটার লোকো, বরিস গেলোফা, ওয়াসিলি ইভানচুকের মতো বিখ্যাত গ্র্যান্ডমাস্টার দাবাড়ুয়া। এই পর্বে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি অংশ নেবেন আগামী মাসে হতে যাওয়া ফাইনাল রাউন্ডে। রিয়াল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের গ্র্যান্ডমাস্টার দাবাড়ু পি হরিকৃষ্ণ। 7 রাউন্ডের ম্যাচে 5.5 পয়েন্ট নিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এই মুহূর্তে তার এলওএ টিম 2690। আয়োজকদের তরফে জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনেই দাবাড়ুরা খেলায় অংশ নিয়েছেন। করোনার কারণে আই লিগের সব ম্যাচই এবার কলকাতায় হবে, তাই মহামেদান মাঠে আই লিগের ম্যাচ করতে আগ্রহী আইএফএ। এ ব্যাপারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে প্রস্তাব দিয়েছে তারা। এছাড়া নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মেডিকেল ইউনিটও মহামেদান মাঠে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আইএফএ। শতাব্দী প্রাচীন নিজস্ব ট্রেডমার্ক লোগোর রেজিস্ট্রেশন করল আইএফএ। 1893 সালের পর আইএফএর নিজস্ব নাম ও লোগোর কোন রেজিস্ট্রেশন হয়নি। সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের উদ্যোগে তা এদিন সম্পন্ন হলো। এই ব্যাপারে তিনি বলেন, বিশ্বায়নের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, এটা আধুনিকীকরণের দিকে এগোনোর পদক্ষেপ। ফুটবলকে কেন্দ্র করে আমাদের সামনের দিকে এগোতে হবে, বাণিজ্যিকরণের পথে হাঁটতে হবে। খেলার ছোট ছোট খবর নিয়ে এখন থাকছে যেতে যেতে। এবারে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? এবারে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।